হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইলিশ মাছ খাওয়ার জন্য মাওয়া ঘাটে তোমাদের মতো আমিও অনেকবার গিয়েছি, কিন্তু ইলিশ মাছটা তো ঘরেতেই ভেজে খাওয়া যায়। তবে মাওয়া ঘাটে ইলিশের লেজের একটা বিশেষ ভর্তা পাওয়া যায়, যা দিয়ে অনেকগুলো ভাত নিমিশে খাওয়া যায়। মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশের লেজ ভর্তা বাসাতেই কিভাবে তৈরি করবে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো দেখো, নাহিদা প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে নিচ্ছে। মাছ কেটে নেওয়া পরে দুটো মাছের লেজ নিয়ে নিব, আর একটু পরিমাণ বাড়ানোর জন্য লেজের উপরের এক পিস মাছ নিয়ে নিব। এখন মাছের মধ্যে হাফ চামচ করে লবণ, হলুদ, মরিচ ও জিরা গুঁড়ো দিয়ে দেব। সেই সাথে সামান্য সরষের তেল দিয়ে সবকিছুকে একত্রে ভালোভাবে মাখিয়ে নেব। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। মাছের লেজগুলোতে ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে লেজগুলোকে ভালোভাবে ভেজে নেব। আচ্ছা, তুমি অবসর সময়তে কি করো? নিশ্চয়ই বলবে মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট চালাই। আমি বলবো কি, এসব বাদ দিয়ে পরিবারকে সময় দাও, দেখবে অনেক ভালোবাসা বেড়ে যাবে। তো ইলিশ মাছের লেজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। দেন ওই তেলের মধ্যেই 4-5টা শুকনা মরিচ একটু লাল করে ভেজে নেব। শুকনা মরিচের বদলে তোমরা কাঁচা মরিচও ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচা মরিচে হয় কি, ওই স্বাদটা জমে ওঠে না। এই ভর্তাটার আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ধনে পাতা। যদিও এখন বাজারে ধনে পাতা 400 টাকা কেজি, তারপরেও কিছু করার নাই, দিতেই হবে। আরও লাগবে পেঁয়াজ। তো এইখানে আমরা 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এগুলোকে একদম মিহিভাবে কুচি করে কাটতে হবে। প্রতিনিয়ত আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি, আর এখন খুব ভালো লাগছে, কেননা তোমরা আমাদের ভিডিওতে অনেক ভালো রেসপন্স দিচ্ছ। প্লিজ এটাকে কন্টিনিউ করে যাও। আচ্ছা দেখো, পেঁয়াজ আর ধনে পাতা কাটতে কাটতে আমাদের মাছগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন হবে তোমাদের ধৈর্যের পরীক্ষা। কার ধৈর্য কতটুকু সেটা এখনই বোঝা যাবে, কেননা একটা একটা করে খুবই সাবধানতার সাথে সম্পূর্ণ মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে তোমাদেরকে বেছে নিতে হবে। মাছের কাঁটাগুলো ভালোভাবে না বেছে নিলে খাওয়ার সময় গলায় ফুটতে পারে। এখন মরিচ, পেঁয়াজ ও ধনে পাতাগুলোকে একটু লবণ দিয়ে চটকে নেব। দেন ওই যে মাছ ভাজা তেলের কথা মনে আছে, ওই তেলটা দিয়ে মাছের সাথে সব কিছুকে একত্রে ভালো করে মাখিয়ে নেব। বিশ্বাস করো, ভর্তা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে না, পুরো মনটা ভরে যাচ্ছে। এখন জাস্ট হাতের সাহায্যে এগুলোকে একটু গোল করে নেব। এই তো তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশের লেজ ভর্তা।